নমস্কার, আমি সৌরভ। আজকে আপনাদের একটা অনরোড প্রপার্টি দেখাচ্ছি, যেটা কিনা কবিনজরুল মেট্রো অ্যাক্সেসে খুব সুবিধা হবে এরকম একটি জায়গায়। বাড়ির সামনে থেকে অটো, রিক্সা, ট্যাক্সি, ওলা, উবার সমস্ত কিছু পেয়ে যাবেন। বিল্ডিংয়ের এলিভেশনটা সবার ফার্স্টে দেখাই, G+4 এই বাড়ি। এলিভেশন যথেষ্ট ভালো। যা সেকেন্ড প্লট, মেন রোড থেকে সেকেন্ড প্লট, কবিনজরুল মেট্রো দিয়ে ধরি 2.5 কিলোমিটারের মধ্যেই দাঁড়াচ্ছে। যথেষ্ট এলিভেশন ভালো এসছে। সামনে ফেন্সিংটা দেখুন, লোহার গেট দিয়ে সুন্দর করা, পুরো এন্টার ফ্লোরটা টাইলস দিয়ে করেছে। কমন মিটার নেওয়া আছে, যারা যারা নেবেন তার নামে আলাদা করে মিটার এখানে আসবে। ওয়াটার বোরিং পারমিশন নিয়ে বোরিং কানেকশন করা আছে। আমি ব্যাক সাইডটাও বিল্ডিং এর দেখাচ্ছি, এগুলো কমন এরিয়া, সবারই অ্যাক্সেস থাকবে। এবার আমি সামনের দিক থেকে একটু দেখাবো, তারপর রাস্তাঘাট দেখাবো, তারপর ফ্ল্যাটের ভিতরটাও দেখাবো। লিফট আছে, খেয়াল রাখবেন, G+4 বিল্ডিং, যা সেকেন্ড প্লট, ওইখান থেকে অটো রিক্সা সমস্ত কিছু পেয়ে যাবেন। নিয়ারেস্ট মেট্রো স্টেশন কবিনজরুল মেট্রোই হবে, 2.5 কিলোমিটারের কাছাকাছি। এছাড়া বাইপাসের উপরে ক্ষুদিরাম মেট্রো আপনি অ্যাক্সেস করতে পারেন, 3 কিলোমিটার থেকে, ওই রকম 3 কিলোমিটারের কাছাকাছি হবে আমার আন্দাজ। আমি বাইপাস থেকেও আপনাকে রাস্তাটা দেখাবো। দেখুন, বাইপাস থেকে যদি আমি হিসেব করি, এটা আমি পেপসি কারখানার সামনে আছি, এখান থেকে আমি সাইডের দিকে যাব, রাস্তাটা একটু দেখানোর চেষ্টা করব, আপনারা একটু আন্দাজ পাবেন। আমি যদি বাইপাস থেকে হিসাব করি, সামনে কামালগাজি আর আমার পিছন দিকটা, এই যে দিকটা এখন সামনের দিকটা দেখাচ্ছি, ওদিকটা ক্ষুদিরাম মেট্রো। আপনাকে একটু রাস্তাটা একটু দেখানোর আন্দাজ করি, আপনি যাতে বুঝতে পারেন। যদি আপনারা বাইপাস থেকে আসেন, তাহলে কীভাবে ফ্ল্যাটে অ্যাপ্রোচ করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমি সৌরভ কাঞ্জিলাল, অ্যাচিভা গ্রুপ থেকে এই ভিডিওটা বানিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, বাইপাস থেকে যদি যাই, আমি অনেকগুলো জায়গা আছে যেখান থেকে আমি ঢুকতে পারি, গড়িয়া থেকে ঢুকতে পারি। ক্ষুদিরামকে পিছনে ফেলে আমি আসছি, সামনে কামালগাজি ফ্লাইওভার, এখান থেকে ডান দিকে যে রাস্তাটা আছে এটা দিয়ে আমি চলে যেতে পারি সোজা মহামায়াতলার মুখটায় গিয়ে উঠবো আমরা। এই রাস্তাঘাট, এখানে স্ট্যান্ড আপ লিভিং যথেষ্ট ভালো, যেহেতু বাইপাস কানেক্টিং এরিয়া, 2-3 কিলোমিটারের অঞ্চলের মধ্যে কিন্তু ফ্ল্যাটের ডিমান্ড আছে এখানে, যেহেতু কমিউনিকেশনটা খুব স্ট্রং হয়ে যাচ্ছে। পার্সোনাল কার থাকলে আরও সুবিধা, যে কোনো সময় অ্যাক্সেস পেতে আপনার কোনো পাবলিক ট্রান্সপোর্টের উপর ডিপেন্ড করতে হবে না। কিন্তু যারা নিয়ম করে কলকাতায় আসা যাওয়া করেন, বাইরে থাকেন, যাদের এয়ারপোর্ট অ্যাক্সেস খুব ইম্পর্টেন্ট, তাদের জন্য পার্সোনাল কার হলে এই ফ্ল্যাটটা কিন্তু খুব আইডিয়াল হতে পারে। দেখুন, কথা বলতে বলতে আমি কিন্তু মহামায়াতলা রোডটার সামনে চলে এসেছি, পেট্রোল পাম্প। যারা চেনেন তারা তো জানেন, কিন্তু যারা চেনেন না তাদের জন্য বোঝানোর, দেখানোর জন্য, একটু আন্দাজ দেওয়ার জন্য কিন্তু আমি রাস্তাটাও একটু ভিডিও করেছি। রাস্তাঘাট টিপটপ আছে, চার চাকা অনায়াসে লরি ইজিলি যেতে পারবে। দূরত্বের বিচারে যেমন আমি বলছিলাম, 2-2.5 কিলোমিটারের মধ্যে কিন্তু কবিনজরুল মেট্রো স্টেশনটা পড়ছে, আর বাইপাস থেকে জাস্ট 2 কিলোমিটার বা 1800 মিটার মতো ডিস্টেন্স হবে যদি আমি হিসেব করি সাইডটা থেকে বাইপাসের ডিস্টেন্স। দুটো অপশানই ওপেন আছে, স্কুল কলেজ সমস্ত কিছু হাতের কাছে আছে, এছাড়া মেডিসিন শপ। আপনাদের আরও একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, আপনি বাড়ির থেকে বা এই ফ্ল্যাট থেকে যদি একটু ব্যাক সাইডে যান, তাহলে আপনি নতুনহাট বাজারও পাবেন। মোটামুটি 0.5 কিলোমিটার বা 700-800 মিটার পিছিয়ে যেতে হবে আরও, গড়িয়ার দিকে না গিয়ে। সেখানেও কিন্তু আমি আপনি আপনি একটু রিজনেবল প্রাইসে সবজি বা এমনি বাজার পাবেন। দেখুন, জায়গা লোকেশন বলতে বলতে আমি রক্ষিতের মোড় ক্রস করে চলে এসেছি, এই রাস্তা কিন্তু একদম সোজা ফ্ল্যাটের সামনে গিয়ে উঠছে। রাস্তাঘাট যথেষ্ট ভালো, যেমন আপনাদের বলেছি, ভিডিওটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। এরপর আমি ফ্ল্যাটের সামনে যাব, ফ্ল্যাটের ইন্টারনাল এলিভেশন দেখাবো। আজকে আপনাদের এই ভিডিওতে আমি 840 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট দেখাবো। এই বিল্ডিংয়ে কিন্তু 3 রকম ফ্ল্যাট আছে, 840, 743 এবং 930 স্কোয়ার ফিট, সুপার বিল্ড আপ এরিয়া। তার মধ্যে আমি 840 একটা ইউনিট আছে, এই বিল্ডিংটা যেটা দেখাচ্ছে, এই বিল্ডিংটা কিন্তু এই ডেভেলপারেরই বানানো, আর আমরা এই বিল্ডিংয়ে ফ্ল্যাটটা দেখব। 743 আর 840 মাফ করবেন, এই দুটো ফ্ল্যাট টপে আছে অ্যাভেলেবেল। তার মধ্যে আমি আজকে 840টা দেখাবো। আমি ছাদে এসেছি, 15 আগস্টের দিন আমি ভিডিওটা বানিয়েছিলাম। দেখুন, জল ছাদ করা আছে, যথেষ্ট সুন্দর টিপটপ আছে, লিফটের রুম আলাদা করা আছে, ওয়াটার রিজার্ভারও বেশ বড়, এবং বাড়ির সামনে জাস্ট ওই জায়গাটা থেকে কিন্তু আপনি অটো রিক্সা ট্যাক্সি সমস্ত কিছু পেয়ে যাবেন। কমিউনিকেশনটা বেশ স্ট্রং হয়ে গেল, স্ট্যান্ড আপ লিভিং যথেষ্ট ভালো হলো। প্রাইসিং সেগমেন্টে এই অঞ্চলে কিন্তু 4000 টাকা স্কোয়ার ফিট রেট চলছে, কিন্তু আমি এই প্রপার্টি কিন্তু অনেক রিজনেবল রেটে আপনাদের দেবো। এটা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমি প্রাইসিং এবং বাকি ডিটেলসও আপনাদের জানিয়ে দেবো।
যেহেতু টপের ফ্ল্যাট, ছাদ কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল সবসময় প্লে করবে। ছাদে কিন্তু একটা স্পেস আপনাকে কমফর্ট জোন দেবেই, যেহেতু বড় ছাদ আছে। টপের যারা ফ্ল্যাট ওনার থাকে তারাই ম্যাক্সিমাম কিন্তু সেটাকে অ্যাভেল করে। আসুন আমরা আস্তে আস্তে এবার ফ্ল্যাটটা দেখি। খেয়াল রাখবেন G+4 বিল্ডিং আছে, লিফট আছে, তার মধ্যে সাউথ ওয়েস্ট নর্থ তিনটে সাইড ওপেন, এইরকম একটা 2 BHK দেখাচ্ছি 840 স্কোয়ার ফিটের। এছাড়া আর দুখানা ফ্ল্যাট আছে এখানে এই বিল্ডিংয়ে, দু রকমের ফ্ল্যাট বলা ভালো। একটা হচ্ছে 930 স্কোয়ার ফিট, এটা 2.5 বা 3 BHK হিসেবে আপনি ভাবতে পারেন। এছাড়া একটা 743 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এটা 2 BHK আছে। আর 840 যেটা আমি দেখাবো, এই ওয়েস্টের দিকে মুখ করে আমাকে ঢুকতে হবে, এই ফ্ল্যাটটাও কিন্তু আছে। প্রথমে সবার ফার্স্টে 930-এর আমি একটু ফ্লোর প্ল্যানটা আপনাদের ছবি দিয়ে দেখাই, যাতে আপনারা একটা আন্দাজ পেয়ে যান। পজ করে দেখবেন এই দিকটা 930, 2.5 BHK, এবং ডান দিকে যে ফ্ল্যাটটা এখন দেখাচ্ছি এই ফ্লোর প্ল্যানটা, সেটা কিন্তু 743। আর 840 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা আমরা ফিজিক্যালি আজকে দেখছি। আপনারা ফ্লোর প্ল্যানটাও সাথে আমি দিচ্ছি, একটু স্টাডি করুন, আশা করি আপনারা বুঝতে পারবেন। যারা সিরিয়াস বায়ার আছেন, কলকাতার বুকে ফ্ল্যাট চাইছেন, বিশেষ করে সাউথ কলকাতা গড়িয়া সারাউন্ডিং অঞ্চলে বা EM বাইপাস কানেক্টিং বা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি বা এই লাগো আর কি, বাইপাস ঘেঁষা হসপিটাল ইন্ডাস্ট্রির কাছাকাছি যারা কানেক্টিং ফ্ল্যাট চাইছেন, তারা গড়িয়ার এই অঞ্চলটা থেকে 4-5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে এই ফ্ল্যাটটাকে সিলেক্ট করতে পারেন। দেখুন ঢুকে যে জায়গাটা আমি মুখ করে ঢুকলাম পশ্চিম দিকে, আর এই যে রুমটা দেখাচ্ছে এটা কিন্তু পশ্চিম এবং দক্ষিণ দুটো দিক খোলা থাকছে। কাপবোর্ডও আছে দেখতে পাচ্ছেন, আলমারি সরাসরি ঢুকে যাবে। কিচেনটা টোটালি সেপারেট করা আছে, বাড়ির দিদিরা বোনেরা যারা চাইছেন কিচেন সেপারেট হোক তাদের পক্ষে সুবিধা, অ্যাটলিস্ট একটা প্রিভেসি মেনটেন হচ্ছে, তাদের জন্য কিন্তু এটা খুব কমফর্ট জোন ফিল করবেছে আমার মনে হয়। 840 স্কোয়ার ফিট একটা সেপারেট কিচেন দিয়ে এরকম একটা দুটো বড় রুম, একটা বড় হল, আপনার ভালো লাগবে ফ্ল্যাট। এলিভেশন যথেষ্ট ভালো, যেহেতু ডেভেলপার্স এখানকার যারা রয়েছে তারা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম থেকে বিলং করে, কোয়ালিটি কম্প্রোমাইজ না করে এই জায়গাটা এসে তারা কিন্তু এই ফ্ল্যাটটা বানিয়েছে। এবং এলিভেশন আপনি দেখুন, 840-র মধ্যে এত সুন্দর নিখুঁত এলিভেশন আপনি হয়তো কমই দেখতে পাবেন। আমি একটু পিছিয়ে আসছি, পিছিয়ে এসে দেখানোর চেষ্টা করছি। আমি বাঁদিক চেপে ঢুকেছি সিঁড়ির জায়গাটা, ওখান থেকে ঢুকেছি, ঢোকার পরে এই বড় হলটা পাচ্ছি। হলের ওই যে জানালাটা রয়েছে সেটা কিন্তু পশ্চিম দিকে রয়েছে, এদিকে সেপারেট কিচেন, আর ওদিকে একটা রুম আছে, এদিকে কমন টয়লেট দেখুন, আর মাস্টার বেডরুমটা দেখা যাচ্ছে। প্রথমে আমরা দক্ষিণ পশ্চিমের এই রুমটা একটু দেখে আসি, তারপর আমরা মাস্টার বেডরুমের দিকটায় যাব। দেখুন দুটো বড় বড় সাইজের ফুল লেন্থ জানলা, আপনারা কিন্তু অনেকে এটাকে পছন্দ করবেন, অনেকে চান যে ইভেন নাম্বার অফ উইন্ডোজ হোক, তাদের জন্য এটা খুব ভালো হবে। এবং জানলাটা পুরো বড় আছে, আপনি খেয়াল করলে দেখবেন দক্ষিণ পুরো খোলা, এদিকটা পশ্চিমের দিকটাও বেশ খোলা, তার ফলে হাওয়া বাতাসে কোনো অসুবিধা হবে না, ফ্ল্যাটটা খোলামেলা আছে। অনেকে ভাবতে পারেন টপের ফ্ল্যাট হয়তো একটু গরম হবে, কিন্তু না, আমার কিন্তু উল্টোটাই মনে হয়, যেহেতু আশেপাশে অবস্ট্রাকশন নেই আমার মনে হয় তুলনামূলকভাবে একটু খোলামেলাই হবে কম্পারেটিভলি ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটের তুলনায়। এসি এখন সকল ঘরেই ম্যান্ডেটরি হয়ে গেছে, এসি তো লাগছেই। যাই হোক প্রসঙ্গে আসে, আমি এলিভেশনটাই ঘর থেকে বেরোলে কিন্তু এরকম দেখাচ্ছে, ডান দিকে এন্ট্রান্স এক্সিট যেখান থেকে আমি ঢুকেছিলাম, আর এই সোজা আমি মাস্টার বেডরুমটা দেখাবো। আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে। এই দেখুন বাঁদিকটা পশ্চিম, সোজা যে উত্তরের দিকে জায়গাটা দেখাচ্ছি এই দিকে কিন্তু পুরো ওই দিকটা পুরো খোলামেলা, মানে পশ্চিম দক্ষিণ এবং উত্তর যদি আমি এই তিনটে দিক যদি ভাবি, তিনটে দিকের মধ্যে কোনো অবস্ট্রাকশন নেই, পুরোপুরি খোলা। এদিকে মিক্সারটা দেওয়া রয়েছে, গরম জল ঠান্ডা জলের কানেকশন করা আছে, প্রিমিয়াম কোয়ালিটির ফিটিংস ব্যবহার করেছে, আপনি দেখলে ফিজিক্যালি এসে দেখলে আরও বুঝবেন বেটার। এছাড়া টাইলস যেগুলো রয়েছে সেগুলো যথেষ্ট ভালো, কোমর যথেষ্ট ভালো, অর্থাৎ টিপটপ, যেগুলো আপনাদের প্রয়োজন নিজের বাড়ি ঘরে যেরকম লোকে দেয় সেরকমই কিন্তু জিনিস দিয়ে বানানো হয়েছে। আমার ফ্ল্যাটটা দেখে যথেষ্ট পছন্দ হয়েছে, সেই জন্য কিন্তু ডিটেলস ভিডিও বানিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন নর্থ আর ওয়েস্ট এই দুটো দিক কিন্তু খোলা পড়ছে এখানে, এই যেটা বাঁদিকটা সেটা ওয়েস্ট, আর হালকা ওয়েস্ট চেপে নর্থ কিন্তু এদিকটা পড়ছে। এই রুমটার মধ্যে কিন্তু অ্যাটাচ টয়লেট আপনি পেয়ে যাচ্ছেন, সাথে একটা ব্যালকনি পাচ্ছেন এবং একটা ছোট কাপবোর্ড পাচ্ছেন, স্টোরেজের একটা মিনিমাম জায়গা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। মোটামুটি এই ছিল এলিভেশন, আমি ওই দিক থেকে ঢুকেছি, ওইদিকে কিচেন একটা রুম, হল, এদিকে কমন টয়লেট আর মাস্টার বেডরুম। 840 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এইরকম একটা এলিভেশন, তিন দিক খোলা, আমার মনে হয় আপনাদেরকে এবার বিষয়টা সিরিয়াসলি ভাবার দরকার আছে। যদি ভিজিট করতে চান তাও আমি বলে রাখি, নাম্বার আপনারা জানেন,
আরেকবার বলে রাখি 8910-85111-4 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা 9831-31-0891 এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আমি ব্যালকনি টেরেস থেকে দেখার চেষ্টা করছি রাস্তা দিয়ে ভিজিবিলিটি আছে কি না, মোবাইলের ক্যামেরায় ভিডিও করা জানি না কতটা আপনারা বুঝতে পারছেন, কিন্তু এটা আমার একটা প্রচেষ্টা। আশা করি আপনারা একটা আন্দাজ তো পেয়েই যাবেন যে কীরকম এলিভেশন আছে, কীরকম ভিজিবিলিটি আছে। ব্যালকনি স্পেসটা খারাপ না, দুদুগুনে 4 ফুটের তো হবেই চওড়া। এদিকে একটা স্টোরেজের জায়গা করা আছে, আপনাকে কিন্তু উপরে একটা কভার দিয়ে নিতে হবে পিভিসি জাতীয়। এখানে 2.5 ফুটের গ্রিলিং করা আছে, অসুবিধা হওয়ার কথা না, চেয়ার নিয়ে ইজিলি আপনারা বসে মজা করে সানসেট দেখতে পারবেন। এই একটা ফ্ল্যাট আমি দেখালাম, খেয়াল রাখবেন গড়িয়া থেকে 2.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার বাইপাস থেকে, ইএম বাইপাস থেকে 2 কিলোমিটার অ্যাপ্রক্স, আর এছাড়া এই দুটোই মেন মহামায়াতলা থেকে 1.7 কিলোমিটার হবে। এই ছিল মোটামুটি দূরত্বের বিচারে। কবি নজরুল মেট্রো নিয়ারেস্ট, এছাড়া রুবি ধরুন 8 কিলোমিটার হবে, রুবি হসপিটাল, আর এছাড়া ধরুন এয়ারপোর্ট ধরুন অ্যাপ্রক্স 20 কিলোমিটার হবে এই জায়গা থেকে। তো ওভারঅল দেখতে গেলে লোকেশন ওয়াইজ ভালোই আছে, এবার বাকি আপনার ডিসিশন। প্রাইসিং যেটা নিয়ে আপনারা হয়তো শুনতে চাইছেন, এটা কিন্তু 3500 টাকা করে স্কোয়ার ফিট, 840 স্কোয়ার ফিট, 29 পয়েন্ট সামথিং দাম আসছে, 29.56 অ্যাপ্রক্স এরকম দাম আসছে। আপনারা আজকে ডেটে আসলে কিন্তু আমি এই ডেটে করে দিতে পারবো। আজকের ডেটে 4-4.5 হাজার টাকার নিচে কিন্তু লিফটওয়ালা বাড়ি আসে না। সেখানে দাঁড়িয়ে আমি 3500 টাকা স্কোয়ার ফিটে এই ফ্ল্যাটটা দেওয়ার চেষ্টা করছি। যারা এগিয়ে আসবেন, একটা ফ্ল্যাট আমি চেষ্টা করবো 100 টাকা স্কোয়ার ফিট কম করে দেওয়ার। প্রথম ফ্ল্যাট একটা ফ্ল্যাটের জন্যই অফারটা থাকবে। যোগাযোগ করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।